السلام عليكم. মালা এখন যে অবস্থা কাজের, চারিদিক থেকে সবাই খালি ফোন করছে, কাজ একটা খুঁজে দেন, কাজ একটা খুঁজে দেন, কিন্তু কাজের যে এত সমস্যা বর্তমান মালয়েশিয়া, অনেক সমস্যা কাজের। মানুষ সবাই রুমে বসে বসে আছে, যারা নতুন কলিং আছে তারা আপনার 5 জন 7 জন 8 জন 10 জন করে করে এক রুমে ভাড়া করে বসে আছে। আসার পরে এজেন্টরা পাসপোর্ট দিয়ে দিয়েছে, ভিসা টিসা লাগায় পাসপোর্ট দিয়ে দিয়েছে, সবাই আসে এখন রুমে রুমে বসে আছে। রুমে বসে থেকে খাচ্ছে ঘুমাচ্ছে আর কাজ খুঁজ দিছে, কিন্তু কাজ তো এখন বড় সমস্যা মালয়েশিয়া। মালয়েশিয়া সেই সমস্যা, মালয়েশিয়া আবার 2007-এ লাগানো হয়েছে। 2007-এ যেমন আমরা ছিলাম তখন তো আরও অনেক দুর্গতি হয়েছে, মানুষ তো মারাও গেছে অনেক। এখন তা মানুষ সবাই এসে রুম ভাড়া করে থাকছে এবং পাসপোর্ট দিয়ে দিচ্ছে কোম্পানি ভালো, তখন তো আরও বিশাল সমস্যা ছিল। তবে বর্তমান কালে সময় অনেক সুবিধা দিছে সরকার, পাসপোর্ট লে যে যেখানে যা কাজ করে করুক, সমস্যা নেই, আগে তো এরকম ছিল না। এখন অবৈধ লোকজন সব ধরে মানে কমাচ্ছে, আর এদিকে বৈধ লোক সব জায়গা যায় কামে চান্স নিচ্ছে। সরকার এবার করোনার পর থেকে বহুত সুযোগ দিছে, তারপরও যদি মানুষ ভিসে না করে ধরবি তো অনেক সুযোগ দিছে। সুযোগ বলতো সেরকম সুযোগ দিছে, 2 বছর 2.5 বছর খালি অবৈধ থেকে বৈধ হওয়ার সুযোগই দিছে। আমার জীবনে আমি 16-17 বছর হইলে মালয়েশিয়া আছি, কোনোদিন দেখিনি এতদিন চান্স দিছে যে আপনার 2 বছর 2.5 বছর বৈধ হওয়ার চান্স। আগে বৈধ হতে চাইছে মানুষ পারেনি, কিন্তু এখন চান্স দিয়েও কেউ করতে চায় না। যাই হোক, যারা আইছেন তারা যেদিক সেদিক যাবেন না, কাগজপাতি না হবেন তো গেলে পরে আপনার এই সমস্যা। আর চাইবেন ওয়েট করে যতদিন লাগে বসে থেকে খায় কাম কাম পাইবেন, সবাই কাম পাবেন, হয়তো 3-4 মাস দেরি হবে অথবা 5 মাস দেরি হবে, এর মধ্যে কাম পাই যাবেন, সবাই পাবেন, কেউ বাদ থাকতো না কামের। অপেক্ষা করেন, কাম পাইবেন, পাবেন না এমন কোনো কথা না, কাম পাইবেন।